একের পর এক বিতর্কে বারবার নাম উঠে আসছে সাকিব আল হাসানের। টি-20 অধিনায়ক হওয়ার আগে অনলাইন জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এরপর শেয়ারবাজার কেলেঙ্কারিতে উঠে আসে তার নাম। এবার দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের একটি অনুসন্ধানে উঠে এসেছে এক বিরাট চাঞ্চল্যকর তথ্য। তারা ফাঁস করে দিয়েছে সাকিবের বাবার নাম খবর। তাদের প্রতিবেদনে তারা বলছে, সাকিব তার ব্যবসা প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংসের কাগজপত্রে নিজের বাবার নামের জায়গায় ভুয়া নাম ব্যবহার করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের বাবা খন্দকার মাশরুর রেজার বিপুল পরিচিতি আছে, কিন্তু মোনার্ক হোল্ডিংয়ের কাগজপত্রে সাকিবের বাবার নামের জায়গায় লেখা হয়েছে কাজী আব্দুল লতিফ। দুটি নামের পার্থক্য এতটাই যে টাইপিং মিস্টেক হওয়ারও কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে দেশের ক্রিকেট আঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। ডেইলি সান দাবি করেছে, মোনার্ক হোল্ডিংসের পক্ষে শেয়ার মার্কেটের লাইসেন্স পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন তিনি। মূলত শেয়ার বাজারে ব্যবসা করার জন্য মোনার্ক হোল্ডিংসের অফিসিয়াল নথিতে তার বাবার নাম জাল করেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ডেইলি সান বলছে, তাদের কাছে মোনার্ক হোল্ডিংসের একটি নথি এসেছে যেখানে সাকিব খন্দকার মাশরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আব্দুল লতিফ বলে উল্লেখ করেছেন। সাকিবের জালিয়াতির বিষয়ে ডেইলি সান কথা বলেন বিএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের সঙ্গে। তিনি অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়ে বলেন, এনআইডির মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করা হয়, তাই বাবার ভুয়া নাম ব্যবহারের কোনো সুযোগই নেই। তবে এ বিষয়ে নিশ্চিত হতে সাকিবের বাবার সঙ্গে যোগাযোগ করে ডেইলি সান। তখন সাকিবের বাবা তার নাম খন্দকার মাশরুর রেজা বলে নিশ্চিত করেন। তিনি কখনো আব্দুল লতিফ নাম ব্যবহার করেননি বলেও জানান। অন্যদিকে সাকিব বলেন, নাম ভুল হলে তার সংশোধন করবে কোম্পানি। বিএসসির শুভেচ্ছা দূত থাকাকালীন সাকিব গত বছরের ফেব্রুয়ারিতে তার ব্রোকারেজ ফার্মের অনুমোদন পান। শেয়ার কারসাজির দায়ে দণ্ডিত আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসান মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক, তবে চেয়ারম্যান হিসেবে আছেন সাকিব নিজেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাম্প্রতিক তদন্তে দেখা গেছে ওয়ান ব্যাংক, ফরচুন সুজ এবং এনআরবিসি ব্যাংকের শেয়ার লেনদেনে অনিয়ম করেছেন সাকিব। ডিএসসির তদন্ত বলছে, সাকিব এসব কোম্পানির প্রায় 10.4 মিলিয়ন শেয়ার লেনদেনে জড়িত ছিলেন। এদিকে সাকিবের বাবার নাম জালিয়াতির বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, এটা সম্পূর্ণ বাইরের ব্যাপার। যাকে নিয়ে আপনারা কথা বলছেন তিনি নিজেও এখন দেশের বাইরে আছেন। বিষয়টি নিয়ে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। সাদাকালো নিউজ।